হ্যালো বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটি দেশের ব্যাপারে জানতে চলেছি যেখানে প্রথম বিশ্বযুদ্ধের পর ছেলেদের মাত্রা এতটাই কমে গিয়েছিল যে প্রত্যেক তিনজন মহিলার জন্য মাত্র একটি পুরুষ খুঁজে পাওয়া যেত। যে দেশের জেল থেকে কয়েদি পালিয়ে গেলে তাকে শাস্তি নয় বরং তার প্রশংসা করা হয়। এমন একটি দেশ যেখানে সবচেয়ে বেশি বই ছাপানো হয় যা গোটা বিশ্বের কাছে পৌঁছানো হয়ে থাকে। জি হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা জানতে চলেছি জার্মান দেশের ব্যাপারে। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে নিন। জার্মানির অফিসিয়াল নাম হল ফেডারাল রিপাবলিক অফ জার্মানি। জার্মানির মোট জনসংখ্যা প্রায় 8 কোটি, যেখানে পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যা অধিক রয়েছে। জার্মান বিশ্বের এমন একটি দেশ যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় 20 লক্ষেরও বেশি মেয়ে এবং মহিলারা রাশিয়ান সৈনিকদের দ্বারা ধর্ষণের শিকার হয়েছিল। জার্মানিতে আপনার নারী স্যালুট করাতে আপনাকে জেল পর্যন্ত হয়ে যেতে পারে। পৃথিবীর বিখ্যাত কোম্পানি এডিডাস এবং পুমার মতো বড় বড় কোম্পানির সৃষ্টি জার্মান দেশ থেকেই হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এদেশে এত বোমা রাখা হয়েছিল যে আজও এদেশের মাটির তলা থেকে প্রত্যেক বছর 5000-এরও বেশি বোমার গোলাবারুদ পাওয়া যায় এবং প্রত্যেক বছর এই বোমাগুলো মাটির তলা থেকে বের করে সেগুলিকে ডিফিউজ করা হয়। জার্মান আবাদী খুবই তেজ গতিতে কমে চলেছে, কেননা জার্মানিতে অভিজাত শিশু জন্ম দেওয়ার মাত্রাটা গোটা বিশ্বের সবচেয়ে কম রয়েছে। খুবই অবাক করার মতো কথা হলো যে এখানকার আর্মি বা ফোর্সরা চাইলে নিজেদের দেশের সরকার কিংবা নিজেদের সিনিয়র অফিসারদের কথা নাও শুনতে পারেন এবং কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে এরা কেবলই নিজেদের সিদ্ধান্ত নিয়ে থাকেন। জার্মান দেশে যদি কোনো জেল কয়েদি জেল থেকে পালিয়ে যান তবে তাকে খারাপ চোখে দেখা হয় না, বরং তার সাহসিকতার পরিচয় দেওয়া হয়। গোটা বিশ্বে কেবলমাত্র জার্মানির বেশিরভাগ লোকজনেরা নিজেদের লিঙ্গের সার্জারি করিয়ে থাকেন। পৃথিবীর অন্যান্য সব দেশ যেখানে প্রিয়জনকে সাধারণত জন্মদিনের শুভেচ্ছাবার্তা বা হ্যাপি বার্থডে উইশ করে থাকে, ঠিক সেখানে জার্মানির লোকেরা কখনোই তাদের প্রিয়জনকে বার্থডে উইশ করেন না। তারা মেনে চলেন যে কারো বার্থডে উইশ করা মানে তার কাছে তার মৃত্যুর সংবাদ পাঠানো। জার্মান দেশে সিগারেট খাওয়া আইনীয় অপরাধ থাকলেও এদেশে উইস্কি পান করাই আপনার কোনো বাধা নেই। সুতরাং একজন ব্যক্তি এদেশের যে কোনো জায়গায় খুব সহজেই উইস্কি পান করতে পারেন। ওডি, মার্সিডিস এবং বিএমডাব্লুর মতো উন্নতমানের কার কোম্পানিগুলো এই দেশে মজুদ থাকায় এখানকার অর্থনৈতিক ব্যবস্থা বেশ উন্নত রয়েছে। জার্মানির কলেজগুলিতে পড়াশোনার জন্য যতটা ফিসের প্রয়োজন হয় সম্পূর্ণটা জার্মানির সরকার ফ্রিতে প্রদান করে থাকেন এবং এই সুবিধাটি শুধুমাত্র জার্মানির স্টুডেন্টদের জন্যই নয় বরং বাইরে থেকে পড়তে আসা বিদেশি পড়ুয়াদের জন্যও লাগু রয়েছে। জার্মান দেশের মোট আয়তন হল 3,57,222 স্কোয়ার কিলোমিটার এবং এই দেশটির বর্ডার বিশ্বের মোট 9টি দেশের সঙ্গে সংযুক্ত রয়েছে। বার্লিনকে জার্মানির রাজধানী এবং ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ বড় শহর বলা হয়, যেটি প্রায় প্যারিস শহর থেকে 9 গুণ বড় রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এই শহরের এতটাই ক্ষতি হয়েছিল যে জার্মানি আজও এই ক্ষতিপূরণে ভুগছে। বলা হয় যে জার্মানির লোকেরা খুবই মেহনতি প্রকৃতির হয়। এরা একবার যে কাজে হাত দেন সেই কাজটি শেষ না হওয়া পর্যন্ত এরা দ্বিতীয় কোনো কাজে হাত দেন না। জার্মান কতটা ক্ষমতাশীল রয়েছে এর আন্দাজা শুধুমাত্র একটা ব্যাপার থেকে করতে পারা যায় যে এখানকার লোকেরা ভিসা পাসপোর্ট ছাড়াই বিশ্বের 177টি দেশে ভ্রমণ করতে পারেন। জার্মানিতে বড় বড় কোম্পানির আগমনের ফলে এখানে কর্মহীন বেকার যুবকদের মাত্রা পুরো ইউরোপে সবচেয়ে কম রয়েছে। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করবেন।